আর প্রিয় বন্ধুরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত অষ্টম শ্রেণী তোমার যারা ফার্স্ট সামিটির পরীক্ষা দিতে চলেছো সোমবার বা মঙ্গলবার থেকে তোমাদের জন্য আজকে থাকছে দেখো বেহালা পর্ণশ্রী বিদ্যামন্দির ফার্স্ট সামিটির এক্সামিনেশন দু হাজার বাইশ সাবজেক্ট হিস্ট্রির প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রশ্নগুলো ভালো করে তোমরা কিন্তু পড়ে যা এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা পাবে আমি উত্তর সহ আলোচনা করে দিলাম তো দেখো একের দাগে নিচের বিকল্প উত্তরগুলো থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো দশটা কিন্তু এমসি দেয় কয়েকটা পলাসি যুদ্ধ হয়েছিল উত্তর হচ্ছে তিন একটা হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ক্ষয়টা দেখে নাও মুর্শিদ কুলি খানকে বাংলার দিওয়ান হিসাবে পাঠিয়েছিলেন উত্তর হচ্ছে অপশান দু একটা হবে ঔরঙ্গজেব গয়ের প্রশ্ন দেখে নাও হায়দ্রাবাদের শাসক মীর কামার উদ্দিন সিদ্দিকিকে নিজামুল মূলক উপাধি দিয়েছিলেন উত্তর হচ্ছে অপশান এক লিখবে ঔরঙ্গজেব ঘয়টা দেখে নাও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করবার ফরমান বা দস্তক দিয়েছিলেন উত্তর হচ্ছে মুঘল সম্রাট ফারুক উমার প্রশ্ন অধীনতামূলক মিত্রতানীতি গ্রহণ করেছিলেন উত্তর হচ্ছে অপশান একটা লেটার লর্ড শলি লিখবে ছয়টা দেখে নাও বেসিনের সন্ধি আঠারোশো দুই স্বাক্ষর করেছিলেন এখানে অপশান চারটা লিখবে দ্বিতীয় বাজিরাও ছয়টা দেখে নাও অপশাসনের অভিযোগে অযোধ্যাকে কোম্পানির শাসনে আনেন উত্তর হচ্ছে অপশান দু একটা লর্ড ডালহোসি যা দেখে নাও পিঠ প্রণীত ভারত শাসন আইন পাশ হয় উত্তর হচ্ছে দু একটা সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আচ্ছা একটা হচ্ছে সিভিল সার্ভিস ভারতীয়দের নিয়োগ বন্ধ করে দেন লর্ড কর্নওয়ালিস ইঙুরটা কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কয়েকটা দেখো মুঘল সাম্রাজ্যের পতনের কয়েকটি মূল কারণ উল্লেখ করো কয়েকটা দাক্ষিণাত্যে মারাঠাদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিবাদ সম্বন্ধে যা যেন লেখক কয়েকটা মেঘলের প্রতিবেদন বা মেঘলে মিনির সম্বন্ধে যা যেন লেখক তো এই ছিল ভিডিও তোমাদের অষ্টম শ্রেণী কিন্তু অনেকগুলো সেট আমি দিয়েছি বাংলা জীবনবিজ্ঞান বিজ্ঞান সায়েন্স দিয়েছি ইতিহাস দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো আজকের বিউটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো